রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ 16 ফেব্রুয়ারি। নিয়ম মেনে মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দলের প্রচারও শেষ হলো। অন্যদিকে বৃহস্পতিবারের ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে করতে সব রকম প্রস্তুতি নিয়েছে উত্তর জেলা প্রশাসন। একইভাবে ধর্মনগর মহকুমার 4টি বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে সব রকম পদক্ষেপ নিয়েছে নির্বাচন দপ্তর। ধর্মনগর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা ইভিএম সহ ভোট গ্রহণের কাজে ব্যবহৃত জিনিসপত্র ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন ধর্মনগর বিবিআই স্কুল থেকে। এদিন ধর্মনগর মহকুমার 54 কদমতলা কুর্তি কেন্দ্রের 52টি ভোট কেন্দ্র, 55 বাগবাসা কেন্দ্রের 50টি ভোট কেন্দ্র, 56 ধর্মনগর কেন্দ্রের 51টি ভোট কেন্দ্র এবং 57 যুবরাজনগর কেন্দ্রের 50টি ভোট কেন্দ্রের জন্য ভোট কর্মীরা তাদের ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে 56 ধর্মনগর কেন্দ্রের রিটার্নিং অফিসার অর্ঘ সাহা এবং 54 কদমতলা কুর্তি কেন্দ্রের রিটার্নিং অফিসার চন্দ্রজয় রিয়াং জানিয়েছেন, সব পোলিং স্টেশনগুলিকে সর্বসুবিধা সহ নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর নির্বাচন দপ্তর বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসাররা। আমাদের ধর্মনগর মহকুমার 4টি বিধানসভা ক্ষেত্রে যে পোলিং পার্টি আছে তাদের ডেসপ্যাচের দিন তো সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমি ধর্মনগর 56 ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্বে, সেই সাথে আমাদের এখানে 51টি পোলিং স্টেশন আছে, সবগুলির জন্য পোলিং অফিসার্স যারা আছে ওদেরকে আজকেই ডিসপ্যাচ হবে। সেই সাথে আমাদের এই 51টি পোলিং স্টেশনের মধ্যে 2টো পোলিং স্টেশন এমন আছে যেগুলি মডেল পোলিং স্টেশন হিসাবে ডেজিগনেটেড হয়েছে, পদ্মপুর হায়ার সেকেন্ডারি স্কুল এর 2টো উইং, সেই সাথে 2টো পোলিং স্টেশন রয়েছে যেগুলি উইমেন পোলিং স্টেশন হিসাবে ডেজিগনেট হয়েছে, এটা গার্লস স্কুল ধর্মনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 2টি পোলিং স্টেশন। আমরা সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা যত ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং সবাইকে আহ্বান থাকবে যেন সবাই উৎসাহের সাথে ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করে। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রেও দেখা গেল একই ছবি। তেলিয়ামুড়া মহকুমার শাসকের কার্যালয় থেকে 3টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। এদিন সকাল থেকে 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র, 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র ও 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলির ভোট কর্মীরা তাদের যাবতীয় সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে। সকাল 9টা থেকেই এই মুভমেন্ট স্টার্ট করে দিয়েছি। তো এখানে 27, 28 এবং 29 এই 3টে নির্বাচনী ক্ষেত্রের যারা পুলিং অফিসিয়াল এসছেন ওনারা ওনাদের ভেহিকেল নিয়েছেন, ওনাদের যারা সিএপিএফ জওয়ান আছে গার্ড দেওয়ার জন্য ওনাদের নিয়েছেন, নিয়ে আমাদের স্ট্রং রুম থেকে ইভিএম কালেক্ট করে ওনারা খুব শান্তিপূর্ণভাবেই অলরেডি আমাদের এখান থেকে ডিসপ্যাচ শুরু হয়ে গেছে। তো আশা করছি আমরা খুব সুন্দরভাবেই কাল ভোট করতে পারব। অন্যদিকে কাঞ্চনপুরেও দেখা গেল একই ছবি। কাঞ্চনপুরের প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। সকাল থেকেই দেখা যাচ্ছে চরম ব্যস্ততা। খোয়াই জুড়ে দেখা গেছে একই ছবি। খোয়াই জেলার অন্তর্গত 24 রামচন্দ্র ঘাট, 25 খোয়াই, 26 আশারামবাড়ি, সর্বমোট 3টি বিধানসভা কেন্দ্রে 147টি বুথ কেন্দ্র রয়েছে। সেখানে সর্বমোট 972 জন ভোট কর্মী নিয়োজিত রয়েছেন। সেখানে 660 জন কেন্দ্র নিরাপত্তা রক্ষে মোতায়েন রয়েছে এই 3টি কেন্দ্র মিলিয়ে। খোয়াই মহকুমার অধীন আমাদের মোট 3টি আমাদের মডেল পুলিশ স্টেশন থাকবে। মডেল পুলিশ স্টেশনে আমাদের যেমন 24 রামচন্দ্র ঘাটে আমাদের থাকছে, আমাদের 24-এর 16 নম্বর যেটা হলো কেয়ামার হাই স্কুল, 25-এ থাকতে আমাদের 7 নম্বর পোলিং স্টেশন যেটা খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আমার নর্থ ইস্ট উইংস যেটা, আর 26 আশারামবাড়িতে হলো আমাদের 26-এর 36 নম্বর যেটা তুলাশেখর রাজনগর ক্লাস কভার স্কুল ইস্ট উইংস। তো এই মডেল পোলিং স্টেশনগুলিতে আমাদের যেটা হলো আমাদের সব কর্মীরা যারা থাকবেন ওনারা সবাই ফিমেল কর্মী থাকবেন এবং ইনক্লুডিং আমাদের এডিশনাল পোলিং যারা থাকবেন এবং আমাদের মাইক্রো অবজার্ভার থাকবেন সবাই ফিমেল থাকবেন। শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশন প্রত্যেক এলাকায় মোতায়েন করেছে কেন্দ্রীয় বাহিনীকে। শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।